الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে দরুদ সালাম নবিয়ানা মুহাম্মদ তার পরিবার পরিজন অনুসারী বর্গ উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। তো সকল প্রাণীর মধ্যে সকল মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে বনি আদম। তো এই বনি আদমকেও দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মাখলুকের মতো যেন তেন বিদায় নেওয়ার জন্য আপনাকে আমাকে সুযোগ দেননি বা অনুমতি দেননি, বরং আপনাকে আমাকে ভালোভাবে বিদায় নেওয়ার জন্য, একটি সুন্দর বিদায়ের জন্য আপনাকে আমাকে তিনি আদেশ করেছেন। যেমনটি সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ঠিক একইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীর ভিতরে একটি হাদিস এসেছে, যে হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার কোন এক যুদ্ধে একজন সাহাবীর তার বীর দর্পে যুদ্ধ করা সে অবস্থা দেখে সাহাবিরা যখন একটু মানে আশ্চর্যজনিত হচ্ছিলেন এবং বলতেছিলেন যে এই যুদ্ধের যত সওয়াব, এই যুদ্ধের যত আল্লাহর পক্ষ থেকে প্রতিদান সবই মনে হয় সেই নিয়ে গেল, এমন মন্তব্য করছে তারা। ঠিক এরকম একটি মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন যে তোমরা কি কেউ জাহান্নামী মানুষ দেখতে চাও, তাহলে এই মানুষটাকে দেখতে চাও, দেখে নাও, এই মানুষটা হচ্ছে জাহান্নামী। সাহাবীদের কাছে বিষয়টা কঠিন মনে হলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, এটা যে সত্য এটা প্রমাণ করার জন্য একজন সাহাবী বললেন, আমি দেখতেছি। তিনি এই সাহাবীর পিছু নিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল এই সাহাবী মানে সে ধৈর্যহারা হয়ে নিজের তরবারিকে মাটির ভিতরে গিরে তার উপরে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছে, বুক থেকে তার তরবারি ঢুকে পিছন থেকে বের হয়ে গেছে, এভাবে তার মৃত্যু হয়েছে। তখন ওই সাহাবি চিৎকার করে এসে আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রসুল আল্লাহ, আপনি সত্য বলেছেন, ওই লোকটা যে জাহান্নামী এটা আমি দেখে এসেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর এমন গোলাম রয়েছে যে সারা জীবন জান্নাতের কর্ম করতেছে কিন্তু তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, আবার আল্লাহর এমনও গোলাম রয়েছে যারা সারা জীবন জাহান্নামের কাজ করে কিন্তু তার ঠিকানা হচ্ছে জান্নাত। কি কারণে? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেককে মানুষের সর্বশেষ আমল যেটা সেটার উপরেই তার কি হয় ফয়সালা হয়। এই জন্য অনেক আলেম এই ব্যাপারে কথা বলেছেন যে সারা জীবনের কারো সৎকর্ম দেখা তোমরা কেউ প্রতারিত হয়ে না, আশ্চর্যজনিত হয়ে না, বরং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন যে প্রতিটি মানুষের বিদায় বেলা তার বিদায়টা শুভ হয়েছে না অশুভ হয়েছে, সে ইমানের উপরে বিদায় নিয়েছে না কুফরের উপরে বিদায় নিয়েছে। এই জন্য কারো সারা জীবনের বাহ্যিকতা দেখে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে এই মানুষটি জান্নাতি বা এই মানুষটি জাহান্নামী, বরং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন যে সে বিদায় বেলা তার শুভ মৃত্যু হলো না অশুভ মৃত্যু হলো, ইমানের উপরে মৃত্যু হলো না ফাসিকের উপরে মৃত্যু হলো, না কুফরের উপরে মৃত্যু হলো, বা নেপাকির উপরে মৃত্যুবরণ করলো। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে সতর্ক করেছেন, একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন, অর্থাৎ শুভ মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর জন্য, ইমানের উপরে ইসলামের উপরে মৃত্যুর জন্য কোরআন এবং সুন্নাহ আমাদেরকে উৎসাহ দিয়েছে, নতুবা আমাদের মাপ পাওয়ার কোনো উপায় থাকবে না। তো আমরা অনেক সময় আলোচনায় শুনে থাকি যে শুভ মৃত্যুর কিছু লক্ষণ, শুভ মৃত্যুর কিছু লক্ষণ, এটা তো মৃত্যুর প্রাককালে, কিন্তু এই শুভ মৃত্যু আমরা কি উপায় অবলম্বন করলে, কি আসবাব বা কারণ আমরা অর্জন করতে পারলে এই শুভ লক্ষণগুলো আমরা দেখার সুযোগ পেতে পারি বা শুভ লক্ষণগুলো আমাদের মধ্যে প্রকাশ পেতে পারে, সে বিষয়ে আমরা অনেক সময় জানি না। তো আজকে আমরা ইনশাআল্লাহ সুযোগ হলে দুটোই জানব যে যে সমস্ত কর্ম, যে সমস্ত উপায় আমরা অবলম্বন করলে এই শুভ মৃত্যু আমরা বরণ করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন বা আল্লাহ যদি আমাদের জন্য কবুল করেন। এরপরে আমরা জানবো ইনশাআল্লাহ
যে এই শুভ মৃত্যুর লক্ষণ কি, অর্থাৎ কোন মৃত্যুর ভিতরে কি কি গুণাবলী দেখলে পরে আমরা বলতে পারবো যে না এই লোকটির মৃত্যুটা শুভ হয়েছে, এই লোকটির মৃত্যুটা ইমানের উপায়ে হয়েছে, এই লোকটির মৃত্যুটা রব্বুল আলমিনের কাছে পছন্দের বা রব্বুল আলমিনের সন্তুষ্টির উপায়ে হয়েছে। তো যে সমস্ত উপায় অবলম্বন করলে আমরা এই শুভ মৃত্যু বরণ করতে পারবো, শুভ মৃত্যু আমরা ইনশাআল্লাহ লাভ করতে পারবো, তার আটটি উপায় আমরা জানবো। নাম্বার এক, সর্বপ্রথম শুভ মৃত্যু যদি আমরা আশা করি, শুভ মৃত্যু যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমান এবং ইসলাহের কাজ করতে হবে। ইমান এবং ইসলাহের কাজ করতে হবে। ইমান মানে আপনাকে আমাকে কথায় কাজে বিশ্বাসে ইমানদার হতে হবে, আর ইসলাহ মানে হচ্ছে আপনার আমার ভিতরে যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলোকে কি করতে হবে, সংশোধন করতে হবে। একই সাথে আমার পরিবার পরিজন, আমার চলার সাথে, আমার বন্ধু বান্ধব, আমার সমাজে যে সমস্ত অনিয়ম, বিশৃঙ্খলা, নাফারমানি, আল্লাহর অসন্তুষ্টিমূলক কর্মকাণ্ড হচ্ছে, সেগুলোরও কি করতে হবে, ইসলাহ করতে হবে। ইসলাহ মানে হচ্ছে সংস্কার, সংশোধন। এটাকে অন্যায় চলমান বা অন্যায়ের বিচারটুকু ঘটতেছে সেগুলোকে ন্যায়ের দ্বারা কি করা, পরিবর্তন করা, এটার নামই হচ্ছে কি, ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ভিতরে বলতেছেন, ফামান আমানা, যে ব্যক্তি ঈমান আনলো, ওয়া আসলাহা, এবং কি করলো, ইসলাহ করলো, নিজের ইসলাহ করলো, সমাজের ইসলাহ করলো, পরিবারের ইসলাহ করলো, বন্ধু বান্ধবের ইসলাহ করলো, ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের ভয়ের কোনো কারণ নাই আবার দুশ্চিন্তারও কোনো কারণ নেই। নাম্বার দুই, যে উপায় অবলম্বন করলে আমরা শুভ মৃত্যু আশা করতে পারি তা হচ্ছে তাকওয়াল্লাহ ফিসসিররি ওয়াল আলান, যে সর্ব অবস্থায় সেটা প্রকাশ্য হোক, গোপনে হোক, একাকী হোক, নির্জনে হোক, অথবা লোকালয়ে হোক, সমাজে হোক, বা সমস্ত মানুষের জনসাধারণের মাঝে হোক, সর্ব অবস্থায় কী করা, আল্লাহকে ভয় করা, এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা কি করতে পারি, শুভ মৃত্যুর আশা করতে পারি। কারণ যেদিনকার আমার মৃত্যু হবে সেদিনকারও আমি তাকওয়ার উপরে থাকবো। আমাদের ভিতরে অনেকে রয়েছি যে নির্জনে আমরা আল্লাহকে আর ভয় খুব একটা করি না, কিন্তু সমাজে সবার মাঝে তাকওয়া আমাদের ভিতরে অনেকটাই লক্ষণীয়। কিন্তু একটা মানুষের দুটো অবস্থা, হয় সে নির্জনে একাকীত্বে অবস্থান করতেছে অথবা মানুষের মাঝে অবস্থান করতেছে। তো সর্ব অবস্থায় যখন একটা মানুষের তাকওয়া তার সার্বক্ষণিক গুণ হবে, তখন কিন্তু তার মৃত্যুটা ওই তাকওয়ার উপরে হবে। আর যার মৃত্যুটা তাকওয়ার উপরে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের ভিতরে বলতেছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া লা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যাদের ভিতরে তাকওয়া রয়েছে তারাই হচ্ছে কি মুত্তাকি, আর এই মুত্তাকিদের জন্যই শুভ মৃত্যু, শুভ পরিণাম, শুভ ফল এটা কি করতেছে, অপেক্ষা করতেছে। যেমনটি সূরা কাসাসের ভিতরে বলেছেন, তিলকা দারুল আখিরা, ওই যে আখিরাতের সেই জীবন, আখিরাতের সেই যে বাড়ি, না জালুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া লা ফাসাদান, এটা আমি নির্ধারণ করব সেই সমস্ত বান্দাদের জন্য যারা আল্লাহর জমিনে ফাসাদও চায় না, আল্লাহর জমিনে যারা বাড়াবাড়ি করে না, অহংকার, দাম্ভিকতা বা ক্ষমতার দাপট দেখায় না, তাদের জন্য আমি নির্ধারণ করেছি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম হচ্ছে কাদের জন্য, মুত্তাকিদের জন্য, অর্থাৎ যাদের ভিতরে তাকওয়া রয়েছে তাদের জন্যই শুভ মৃত্যু, শুভ পরিণাম অপেক্ষা করতেছে। নাম্বার তিন, যে উপায় অবলম্বন করলে আমরা শুভ মৃত্যু, হুসনুল খাতেমা, এটা আমরা আশা করতে পারি, তা হচ্ছে সার্বক্ষণিকভাবে সব ধরনের কবিরা গুনাহ, বিশেষ করে আকবারুল কাবা এর ধ্বংসাত্মক যে কবিরা গুনাহগুলো রয়েছে সেগুলো থেকে, সর্বোপরি সব ধরনের কবিরা গুনাহ থেকে আমাদের কি করা উচিত, বেঁচে থাকা উচিত। একই সাথে ছোট ছোট যে গুনাহগুলো সেগুলোর থেকে আমাদের কি করা উচিত, বেঁচে থাকা উচিত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমা মুহাক্কারাতি জুনুব, যে তোমরা ছোট ছোট গুনাহ থেকে কি করো, বেঁচে থাকো। কারণ ছোট ছোট গুনাহই এক সময় কি হয়, বড় হয়ে যায়। এজন্য কোনো কোনো সালাফ বলতেছেন, আমরা ইসলামের বিধানগুলোর ভিতরে কিছু কিছু বিধানকে সুন্নাত বলি, কিছু কিছু বিধানকে মাকরুহ বলি। তিনি বলতেছেন বা তারা বলতেছেন যে আসলে আমরা গুনাহগার বান্দা হিসাবে আমাদের জন্য সুন্নাত আর মাকরুহ বলতে কিছু নেই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ আল্লাহর নবীর পূর্বের পরের সমস্ত গুনাহ কি,
মাফ করে দেওয়া হয়েছে, আমার তো এরকম কোনো নিশ্চয়তা আসেনি। অতএব সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দৃষ্টিতে সেটা সুন্নাত হতে পারে যে করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই, কিন্তু আমার জন্য তো এটা বিশেষ প্রয়োজন, কারণ আমি তো সবসময় এর মহতাজ, মুখাপেক্ষী। অতএব আমার কাছে সুন্নাত আসলে সুন্নাত হওয়া উচিত না, বরং এটা আমার প্রয়োজন পূরণের একটি জরুরি বিষয় হওয়া উচিত। ঠিক একই সাথে মাকরুহ যে ছোট জিনিস, এটা করলে তো কোনো গুনাহ নেই, এটা থেকে বিরত থাকতে পারলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমরা পাচ্ছি, আসলে বিষয়টা আমাদের এভাবে দেখা উচিত না। কারণ আমার তো গুনার পাহাড় জমা হয়ে আছে, সেখানে আমি আবার কিভাবে এই ছোট একটা অপছন্দনীয় জিনিস, গুনাহ হচ্ছে না ঠিক আছে, কিন্তু এটা আমি কি করে করতে পারি, কারণ আমি তো গুনার পাহাড় নিয়ে আসি, আমি তো গুনার ভিতরে হাবুডুবু খাচ্ছি। এই জন্য সর্ব অবস্থায় কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারলে শুভ মৃত্যুর আশা করা যায়। কারণ সূরা আন-নিসার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আল্লাহ নবী নিষেধ করেছেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ছোট ছোট গুনাহ কি করে দিব, ক্ষমা করে দিব, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাদের জন্য সম্মানিত স্থান নির্ধারণ করে রেখেছি, সেই সম্মানিত স্থানে তোমাদেরকে কি করব, প্রবেশ করাবো। এ থেকে বোঝা যাচ্ছে যে যদি আমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারি তাহলে আমরা শুভ মৃত্যুর হুসনুল খাতেমা এটা আশা করতে পারি। নাম্বার চার, যদি আমরা শুভ মৃত্যু আশা করি তাহলে আমাদের সার্বক্ষণিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কি করা উচিত, অনুসরণ করা উচিত। লুজুম হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার যে পথ মত তরিকা মাযহাব রয়েছে সেগুলোর কি করলে, সবসময় অনুসরণ করলে আমরা শুভ মৃত্যু কি করতে পারি, আশা করতে পারি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের ভিতরে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম মানহাজ, সর্বোত্তম তরিকা, সর্বোত্তম মাযহাব, সর্বোত্তম রাস্তা। কার জন্য এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সবাই গ্রহণ করতে পারবে না, এবং আদর্শ গ্রহণ করলেও সেটা তার জন্য উত্তম হবে না, উত্তম হবে তাদের জন্য, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখরা, যারা আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহর ক্ষমার আশায় আশাবাদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভালোবাসে তাদের জন্য রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ, ওয়াল ইয়াউমাল আখরা, এবং যে মানুষগুলো আখেরাতে বিশ্বাসী আখেরাতে তাকে হিসাব কিতাব দিতে হবে এইটাও যারা বিশ্বাসী। ওয়াজাকারাল্লাহ কাসিরা, এবং সার্বক্ষণিকভাবে যারা আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে, ইয়াজকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা, হাঁটতে চলতে উঠতে বসতে সর্ব অবস্থায় যারা আল্লাহর জিকির করে তারাই কি করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা উপকৃত হবে। তাদের জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে কি, উত্তম আদর্শ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর এই আদর্শকে যদি আমি আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি এবং তার উপরে চলতে পারি, এর মানে আমি উত্তম আদর্শের উপরে রয়েছি, আর উত্তম আদর্শের উপরে রওয়া মানে হচ্ছে ওই অবস্থায় আমার মৃত্যু হবে, আর ওই অবস্থায় মৃত্যু হওয়া মানে কি, আমার মৃত্যুটা ইনশাআল্লাহ হবে শুভ মৃত্যু। নাম্বার পাঁচ, শুভ মৃত্যু যদি আমরা আশা করি তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে আলবুদু আন যুলমিন নাসি ওয়া আদামিল বাগি ওয়াল উদওয়ানি আলাইহিম ফি নাফসিন আও মালিন আও আরদিন, যে আমাদেরকে সব ধরনের জুলুম, সীমালঙ্ঘন, শত্রুতা, প্রতিশোধ পরায়ণতা এটা থেকে কি করতে হবে, সর্ব অবস্থায় বিরত থাকতে হবে। কোথায় জুলুম করা থেকে, নিজের নফসের উপরে, মালের উপরে, কারো সম্মান আত্মসম্মানের উপরে জুলুম, অবিচার, প্রতিশোধ পরায়ণতা অথবা সীমালঙ্ঘন করার থেকে আমরা যদি বিরত থাকতে পারি তাহলে আমরা শুভ মৃত্যু আশা করতে পারি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, মুসলিম তো ওই ব্যক্তি যার জিহ্বার অনিষ্ট থেকে তার মুসলিম ভাই কি নিরাপদ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত এই সংজ্ঞার আলোকে যদি আজকে মুসলমানদেরকে বিচার করা হয় যে কয়জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূত্র অনুযায়ী মুসলিম, তাহলে দেখা যাবে যে মনে হয় 99 জন আসলে মুসলিমদের কাতার থেকে বাহিরে বের হয়ে গেছে।
কারণ আজকে আমরা অনেক কিছু করি, আমলের আমাদের পাহাড় রয়েছে, আমাদের আকীদা অনেক শুদ্ধ হয়েছে, কিন্তু মুসলিম ভাইকে আমরা আমাদের মুখের অনিষ্ট, আমার ভাষার যে অনিষ্ট, এর থেকে নিরাপদ রাখতে পারি নাই। অথচ আল্লাহ সুবহানাহু বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী তো অনেকেই মুসলিম না, তাহলে কি করে আমি মুসলিম হিসাবে মৃত্যুর আশা করতে পারি? অতএব আমার দ্বারা যত ধরনের জুলুম অবিচার এটা হতে পারে, একই সাথে হাদিসের পরের অংশ হচ্ছে ওয়াইয়াদিহি, শুধু জিহ্বার অনিষ্ট না, তার হাতের অনিষ্ট থেকেও নিরাপদ থাকতে হবে। এই দুটো জিনিসের অনিষ্ট থেকে যখন একজন মুসলিম নিরাপদ থাকবে, তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একজন ব্যক্তি মুসলিম হতে পারবে। আর যখন সে মুসলিম হয়ে থাকতে পারবে, এই দুটো জিনিস থেকে জিনিসের নিশ্চয়তা দিয়ে, তখন সে আশা করতে পারে যে না, তার মৃত্যুটা হবে ইসলামের উপরে, মুসলমানিত্বের উপরে। আর ইসলাম এবং মুসলমানিত্বের উপরে মৃত্যু, এটাই হচ্ছে হুসনুল খাতেমা, এটাই হচ্ছে মৃত্যুর জন্য শুভ মৃত্যু বলতে আমরা পারি। একই সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে তাকে দাওয়াতের দায়িত্ব নিয়ে পাঠিয়েছিলেন, তখন ওনাকে দাওয়াতের কিছু দিক নির্দেশনা দিয়ে সর্বশেষে বলেছিলেন যে ওয়াত্তাকে দাওয়াত আল মাজলুম, হে মুআজ, তুমি মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করো। ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর কবুল হওয়া, এর মাঝে কোনো বাধা, কোনো পার্টিশন, কোনো পর্দা নেই। মাজলুম ব্যক্তি, এমনকি মাজলুম ব্যক্তি সে যদি অমুসলিমও হয়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে কি করেন, সাড়া দেন, তার দোয়া আল্লাহ কবুল করে নেন। অতএব আমরা যদি নিজেদেরকে সব ধরনের জুলুম, সীমা লঙ্ঘন, সব ধরনের মানুষের আত্মসম্মানের উপরে আঘাত হানার মতো অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা ইসলাম এবং মুসলমানিত্বের উপরে জীবনযাপন করতে পারবো, এবং যে অবস্থায় আমার মৃত্যু আসুক না কেন, আমার মৃত্যুটা হবে ইসলামের উপরে, যেটা হচ্ছে শুভ মৃত্যু। নাম্বার 6, আল ইহসানু ইলাল খালকি ওয়া কাফফিশ শাররি আনহুম। যদি আমরা শুভ মৃত্যু বা হুসনুল খাতেমা, উত্তম মৃত্যু যদি আমরা আশা করি, আমরা যদি উত্তম মৃত্যু যদি রব্বুল আলামিনের কাছে পেতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, বান্দার প্রতি, মাখলুকাতের প্রতি আমাদের কি করতে হবে, ইহসান করতে হবে, দয়া দেখাতে হবে, তাদের প্রতি আমাদের স্নেহ মায়া মমতা এটা বাড়িয়ে দিতে হবে। ওয়াকাফুর শাররি আনহুম, একই সাথে তাদের প্রতি যে কোনো ধরনের দুঃখ কষ্ট এটা দেওয়ার থেকে আমাদেরকে কি করতে হবে, বিরত থাকতে হবে। একদিকে তাদের প্রতি স্নেহ মায়া মমতা দয়া মায়ার হাত যেমন বাড়িয়ে দিতে হবে, ঠিক একইভাবে আমাদেরকে সব ধরনের তাদের কষ্ট হয় এরকম কর্মকাণ্ড, কথা, কাজ, এর থেকে, আচরণ থেকে আমাদের কি করতে হবে, দূরে থাকতে হবে। এটা যদি আমরা পারি, তাহলে আমরা শুভ মৃত্যুর আশা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারে, যে সমস্ত বান্দারা দান সাদাকা করে থাকে তাদের সম্পদ থেকে, বা তাদের সম্পদ দান করে থাকে, বিল্লাইলি ওয়ান নাহারে, দিনে এবং রাতে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে রব্বুল আলামিনের কাছে কি, মহা প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুশ্চিন্তারও কোনো কারণ নেই। অতএব আমরা যখন মানুষকে টাকা পয়সা, অর্থ করি, বুদ্ধি বিবেচনা দিয়ে যখন ইহসান করব, তাদেরকে বালা মুসিবত বিপদ আপদে তাদেরকে সহযোগিতা করব, তখন আমাদের দুশ্চিন্তা এবং ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ মৃত্যুকালে আমাদের যে মৃত্যু হবে, সেই মৃত্যু নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমরা শুভ মৃত্যু আশা করতে পারি। নাম্বার 7, আমরা যদি শুভ মৃত্যু চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শুভ মৃত্যু নির্ধারণ করবেন, এই আশা যদি আমাদের থাকে, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, সর্ব অবস্থায় মুসলিম ভাইরা যারা অনুপস্থিত, আমি যাদেরকে দেখছি না, যারা দূরে অবস্থান করতেছে, এই সমস্ত মুসলিম ভাইদের জন্য সার্বক্ষণিক আমাদের কি করা উচিত, দোয়া করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী মুসলিমের ভিতরে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযহরিল গায়বে ইল্লা ক্বালা লাহুল মালাক ওয়ালা কামিসল, যখন একজন মুসলিম তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য কোনো দোয়া করে, সাথে সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা উপস্থিত হয়ে এই ব্যক্তিকে বলতে থাকেন যে তুমি যে দোয়া তোমার ভাইয়ের জন্য করলে, সমপরিমাণ
দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য আল্লাহ মঞ্জুর করলেন, অর্থাৎ তুমি তোমার ভাইয়ের অসুস্থতা দূর হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তোমার অসুস্থতা দূর করে দিলেন, তুমি তোমার ভাইয়ের ঋণ পরিশোধের জন্য দোয়া করলে আল্লাহ তোমার ঋণকে পরিশোধ করে দিলেন, তুমি তোমার ভাইয়ের বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করলে আল্লাহ তোমাকে তোমার বিপদ থেকে উদ্ধার করলেন। তো এভাবে সার্বক্ষণিক যদি আমরা আমাদের মুসলিম ভাইদের অনুপস্থিতিতে তাদের জন্য তার ভিতরে দোষ ত্রুটি যাই থাকুক আল্লাহর উপরে সেটা সোপর্দ করে দিয়ে তাদের সংশোধনের জন্য, তাদের হেদায়েতের জন্য, তাদের ইসলাহের জন্য আমরা যদি সার্বক্ষণিক তাদের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যদি দোয়া করতে পারি তাহলে আমরা শুভ মৃত্যু আশা করতে পারি, কারণ ফেরেশতারা আমার জন্য ওই সম পরিমাণ কি করেছেন, দোয়া আমাদের জন্য অনুমোদন দিয়ে দিয়েছেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দিয়েছিলেন। নাম্বার আট, এবং এটাই হচ্ছে শুভ মৃত্যুর যে উপায়গুলো সেই উপায়ের সর্বশেষ উপায়, সেটা হচ্ছে আদ্দোআউ লে হুসনিল খাতিমা, অর্থাৎ সর্বাক্ষণিক সর্ব অবস্থায় আমরা রব্বুল আলামিনের কাছে বলবো আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুসনাল খাতিমা, হে আল্লাহ আমরা বা আমি আপনার কাছে চাচ্ছি শুভ মৃত্যু, হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি রব্বানা তাওয়াফানা মুসলিমিন, যে হে রব তুমি আমাদেরকে ইসলামের উপর কি করো মৃত্যুদান করো, রব্বানা তাওয়াফানা মুসলিমিন, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে মুসলমানিত্বের উপরে মৃত্যুদান করো। এভাবে যদি আমরা সার্বক্ষণিক দোয়া করতে পারি যে আল্লাহ তুমি আমাদের মৃত্যুর সময় আমাদের ইমানকে তুমি কি করো অবিচল রাখো, ইসাবিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাওলি সাবিতি ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ তুমি আমাদেরকে এমন ইমান দাও, এমন আমল দাও, এমন সৎকর্ম দাও যেই ইমান এবং সৎকর্মের মাধ্যমে আমরা ঠিক মৃত্যুর সেই শেষ বিদায় বেলা আমরা যাতে তোমার ইমানের উপরে তোমার উপরে ইয়াকিন রেখে আমরা শুভ মৃত্যু বরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। এভাবে সার্বক্ষণিক আমাদের কি করা উচিত, দোয়া করা উচিত। এটা যদি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়া যদি কবুল করে নেন তাহলে নিশ্চিত আমরা শুভ মৃত্যু আশা করতে পারি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের পিতায় বলতেছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রব তিনি বলতেছেন উদউনি তোমরা আমাকে ডাকো আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমাকে ডাকে না দোয়া নামক যে ইবাদত সেই ইবাদতের উপরে যারা আমল করে না সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদের শেষ ঠিকানা হচ্ছে কি জাহান্নাম, তারা জাহান্নামে প্রবেশ করবে লজ্জিত অপমানিত অপদস্থ অবস্থায়। অতএব যারা শুভ মৃত্যু চাই তাদেরকে যে আটটি উপায় আটটি কর্ম করা জরুরি, তার নাম্বার এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশুদ্ধ ঈমান রাখা, একই সাথে নিজের পরিবারের এবং যারা আমার আশেপাশে রয়েছে এই সমস্ত মানুষগুলোর ইসলাম, তাদের সংস্কার, তাদের ভিতরে যে অন্যায় নাফরমানিগুলো রয়েছে সেগুলো দূর করে তাদেরকে আমলে সালেহ ন্যায় নীতির উপরে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে উপদেশ দেওয়া। নাম্বার দুই হচ্ছে গোপনে প্রকাশ্যে নির্জনে একাকী অথবা মানুষের মাঝে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। নাম্বার তিন হচ্ছে সর্ব অবস্থায় কবিরা গুনাহ থেকে কি করা বিরত থাকা। নাম্বার চার হচ্ছে সর্ব অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মাযহাব তরিকা তার যে আদর্শ সেই আদর্শকে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করা। নাম্বার পাঁচ সর্ব অবস্থায় সব ধরনের জুলুম সীমালঙ্ঘন প্রতিশোধ পরায়ণতা হিংসা এগুলোর থেকে নিজেকে কি করা বিরত রাখা। নাম্বার ছয় অসহায় বিপদগ্রস্ত গরিব প্রয়োজন রয়েছে এমন মানুষগুলোর প্রতি সবসময় দয়া মায়া এবং দান দক্ষিণতার হাত এটা কি করা প্রশস্ত করে রাখা। নাম্বার সাত সর্ব অবস্থায় অনুপস্থিত মুসলিম ভাই বোনদের জন্য কি করা দোয়া করা। নাম্বার আট সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই শুভ মৃত্যু যাতে আমরা পেতে পারি, শুভ মৃত্যু যাতে আমরা বরণ করতে পারি, শুভ মৃত্যু যেন আমরা লাভ করতে পারি এটার জন্য আল্লাহর কাছে কি করা দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উপায় এই কারণগুলো এই কর্মগুলো করার তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ।